আজকের সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং এই নতুন নতুন তথ্যগুলি সবার কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী 1 জুলাই পর্যন্ত পাহাড় লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে। প্রবল বৃষ্টিতে দশ পরে ব্যাপক ক্ষতি হয়েছে রেলপথের। নিউ হাফলং স্টেশনের পরিস্থিতি ভয়াবহ। বহু স্থানে রেল লাইনের তলা থেকে মাটি সরে গিয়েছে। এর মধ্যে লামডিং বদরপুর পাহাড় লাইনকে সচল করে তুলতে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীনভাবে রেলপথ মেরামতির কাজে হাত দিয়েছে। পাহাড় লাইনের বিভিন্ন স্থানে রেলপথ মেরামতির জন্য স্পট টেন্ডার ডেকে বিভিন্ন নির্মাণ সংস্থাকে কাজের বরাদ্দ দেওয়া হয়। পাহাড় লাইনের 10 বিধ্বস্ত এলাকায় উত্তর পূর্ব সীমান্ত রেলের শীর্ষ আধিকারিকরা ক্যাম্প করে রেলপথ মেরামতির কাজ নিজেই তদারকি করছে। যদিও এখন পর্যন্ত নিউ হাফলং স্টেশনে দশ সরানোর কাজে হাত দিতে পারেনি রেল বিভাগ। স্টেশনে যাওয়ার রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে খুব তাড়াতাড়ি নিউ হাফলং স্টেশনের আগের রূপ ফিরিয়ে আনতে উত্তর পূর্ব সীমান্ত রেল কাজ শুরু করবে বলে জানায় কর্তৃপক্ষ। দেশ থেকে বিলুপ্ত হোক মাদ্রাসা শব্দ, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এ দেশের কোনো মুসলমান ছেলে বা মেয়ে যদি মেধাবী হয় তাহলে এর কৃতিত্ব দিতে হবে তার হিন্দু পরিচিতির অতীতকে। ভারতের সব মুসলমানই একসময় হিন্দু ছিলেন, এ দেশের বুকে কেউ মুসলমান হয়ে আসেননি, ভারতের বুকে সবাই হিন্দু ছিলেন। রবিবার দিল্লিতে পাঞ্চজন্য আয়োজিত মিডিয়া মহামন্ত্রণে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি আবার বলেন কোনো মুসলমান বাচ্চাকে যদি মাদ্রাসায় পাঠানোর আগে বলা হয় সেখানে পরে সে জানাব হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় তাহলে কোনো বাচ্চা মাদ্রাসায় ভর্তি হতে চাইবে না। মুখ্যমন্ত্রীর মতে মানবাধিকার ভঙ্গ করে মুসলমান বাচ্চাদের মাদ্রাসায় পাঠানো হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য মুসলমান বাচ্চাদের বাড়িতে কোরআন পড়ানো হোক এতে কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ স্কুলে বাচ্চাদের পাঠানো উচিত যাতে ওরা বিজ্ঞান, অঙ্ক, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান পড়তে পারে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, দেশ থেকে মাদ্রাসা শব্দটাই বিলুপ্ত হওয়া উচিত। মাথায় মাদ্রাসার ভাবনা জাকিয়ে বসলে মুসলমান বাচ্চাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বিজ্ঞানী, অধ্যাপক হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। করিমগঞ্জ শহরের ভারত বাংলা সীমান্তবর্তী 25 নম্বর ওয়ার্ডের কুশিয়ারা নদী উন্মুক্ত এলাকায় বাংলাদেশিদের আনাগোনায় আতঙ্কিত এলাকাবাসী। এরই পরিপ্রেক্ষিতে গতকাল এই এলাকার পুর কমিশনার তথা পুরসভার সহসভাপতি সুখেন্দু দাসের নেতৃত্বে এলাকার নাগরিকদের এক প্রতিনিধি দল জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রেরণ করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ এই এলাকা সুরক্ষা করার পাশাপাশি পুলিশ, বিএসএফের টহলদারি বাড়িয়ে দিতে আবেদন জানান। প্রতিনিধি দলে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাহস রঞ্জন দাস, বিশিষ্ট আইনজীবী অতীশভূষণ দেব, প্রাক্তন পুর কমিশনারের প্রতিনিধি তথা বিজেপির নেতা রুদ্রকান্ত নন্দী, সমাজসেবী দেবাশিস দাস ও অঞ্জন কুমার দাস প্রমুখ। 7 দিন পর বরাকের জলস্ফীতি বিপদসীমার নিচে নামল। আজ অর্থাৎ সোমবার সকাল 4টায় অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর নেমে 19.81 মিটার হয়েছে। এখানে বিপদসীমা হল 19.83 মিটার। গত 16 মে সোমবার শেষ রাতে বিপদসীমা অতিক্রম করে বরাকের জল। মঙ্গলবার সকাল 7টায় জলস্ফীতি দাঁড়িয়েছিল 20.63 মিটারে। 18 মে সকাল 6টায় জলস্তর সর্বোচ্চ ছিল 21.46 মিটার। এরপর থেকে প্রতি ঘন্টায় 1, 2 বা 3 সেন্টিমিটার করে কমতে থাকে জল, আবার কখনো স্থিতিশীল ছিল। অবশেষে আজ অর্থাৎ সোমবার সকাল 7টায় বিপদসীমার নিচে নামল বরাকের জল। এদিকে বরাক সহ অন্যান্য নদীর জল কমলেও শিলচর শহরের দক্ষিণ পশ্চিম এলাকাগুলো শনিবার থেকে নতুন করে প্লাবিত হয়। রবিবার রাতে আশ্রম রোড, চানমারি রোড এসব এলাকা জলমগ্ন হয়। কাটাল রোডের চন্দ্রপুর, দাসপাড়া, বকতপুর অঞ্চলে কোমর জল, এসব এলাকায় জল বাড়ছে বলে জানা যায়। শিলচর জনসংযোগ সূত্রে জানা যায় বাংলাঘাট ও গাগরা বেড়াখালের গেট খুলে দেওয়া হয়েছে, এতে ওইসব অঞ্চলে কিছুটা স্বস্তি মিলতে পারে। রেল চলাচল বন্ধ থাকলেও চলছে ইঞ্জিন, আর ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু ঘটল এক যুবকের। ঘটনাটি ঘটে কাটিগড়ার বুরুঙ্গায়।
সোমবার সকাল 9টা নাগাদ বদরপুর রেল পুলিশ বছর 30-এর ফকরুল আমিন নামে যুবকের কাটাপোড়া মরদেহ উদ্ধার করে। বুরুঙ্গা জিপির বাগমারার বাসিন্দা আমানুল্লার ছেলে ফকরুল। ফকরুলের পরিবারে মা বাবা স্ত্রী ও 5 সন্তান রয়েছে। রবিবার রাত 8টায় ঘর থেকে বেরিয়েছিলেন ফকরুল, এরপর আর ঘরে ফেরা হয়নি। মাস দিন আগে বিহারা জিপির বুরুঙ্গা রেলপথের পাশে রাজেন দাস নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছিল। ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। তাদের আশঙ্কা অন্য দেশ থেকে আবার করোনা ঢুকতে পারে সৌদিতে। শুধু ভারতই নয়, ওই আশঙ্কায় মোট 16টি দেশের যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। অন্য দেশগুলি হলো লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণ সেভাবে ছড়ায়নি, কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কারো খোঁজ মেলেনি বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ ও আমেরিকার বাসিন্দারা। এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। তাদের তত্ত্ব অনুযায়ী এ পর্যন্ত মোট 12টি দেশে 92 জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে, তবে এতে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। বন্যায় শ্বশুরবাড়ির খোঁজখবর নিতে এসে জলে ডুবে মৃত্যু দোলাই যুবকের। এবারের বন্যায় লক্ষ্মীপুরে জলে ডুবে মৃত্যু হলো আরও একজনের। কাপ্তানপুর জিপির বড় মামদায় শ্বশুরবাড়ির খোঁজখবর নিতে এসে জলে ডুবে মৃত্যু হলো সুমন পাশি নামের এক যুবকের। যুবকটির বাড়ি দোলাই বিধানসভা চক্রের দারবি তারানাথপুরে। শনিবার বিকেল আনুমানিক 4টায় কলাগাছ দিয়ে তৈরি বেরুয়া চরে শ্বশুর পুতুল পাশির বাড়িতে যাওয়ার পথে অকস্মাৎ চারিদিকে তৈ তৈ করে বন্যার জলে পড়ে যায় যুবক সুমন। গ্রামের মানুষ বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর সুমনকে বেহুশ অবস্থায় উদ্ধার করেন। পরে অনেক কষ্ট করে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। রবিবার তার মরদেহ ময়নাতদন্তের পর অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয় তার নিজ বাড়ি দারবি তারানাথপুরে। উল্লেখ্য, নিহত সুমন পাশি দোলাই দারবি তারানাথপুরের প্রয়াত গণপত পাশির পুত্র। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর থানায় খবরটি জানিয়েছেন নিহত সুমন পাশির সম্বন্ধী গৌতম পাশি। এবার শেষ খবরটি, এংলার বাজার ও দত্তপুর গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী এংলার বাজার ও ডেওয়ারগুল রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। বন্যা পরিস্থিতিতে অবস্থা আরও চরমে পৌঁছেছে। জানা গেছে 5 বছর ধরেই সড়কটি বেহাল হয়ে এটির সংস্কারের কোনো নামগন্ধ নেই। প্রতিদিন অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করে। রাস্তা খারাপ থাকায় তাদের চলাচলে খুব অসুবিধা হয়। বন্যা পরিস্থিতি সহজে কেটে যাবে না, কেটে গেলেও অবস্থা স্বাভাবিক হতে দেরি আছে। এরপরই বেহাল রাস্তা সংস্কারে জনগণ সরব হবেন বলে জানা গিয়েছে।